আমরা এখন রয়েছি বেলঘুরিয়ার কামারহাটি এলাকার শ্রীপল্লী অঞ্চলে। দেখা যাচ্ছে করোনা পরিস্থিতির কারণে অনেকটাই পরিবর্তন হয়েছিল, কিন্তু এই বছর আবার আগের রূপে ফিরে এসেছে। আবার সুন্দর করে আলোর রোশনাইয়ে সেজে উঠেছে জগদ্ধাত্রী অ্যাসোসিয়েশনের এই জগদ্ধাত্রী পুজো মণ্ডপ। খুব সুন্দর করে সাজানো হয়েছে, নিয়ম নীতি ঠিক তেমনভাবেই মানা হয়েছে, করোনা বিধি মেনে সব রকম আয়োজন করা হয়েছে। দেখা গেছে আজকে মদন মিত্র তিনি নিজে হাতে ফিতে কেটে মণ্ডপের এই উদ্বোধন করে গেছেন। আমরা ক্যামেরা পার্সনকে বলবো এসে মণ্ডপের আমাদের প্রতিমা দর্শন করানোর জন্য, যে কত সুন্দরভাবে প্রতিমাটিকে সজ্জিত করা হয়েছে, করোনা বিধি সব রকম মানা হয়েছে। ইতিমধ্যে দর্শকদের প্রবেশ শুরু হয়ে গেছে, সমস্ত দর্শকগণ ইতিমধ্যে আসা শুরু করে দিয়েছে। আমাদের ক্যামেরা পার্সনকে বলবো মণ্ডপটাকে খুব সুন্দর করে দেখানোর জন্য, যে যথেষ্ট সুসজ্জিতভাবে সাজানো হয়েছে মণ্ডপটিকে। এখানে দুটি পথ রাখা হয়েছে, একটি প্রবেশ পথ যাতে কোনো রকম দর্শকদের মধ্যে কোনো রকম হইচই যাতে না হয় সেই কথাটা মাথায় রেখে এখানে দুটি পথ করা হয়েছে, একটি প্রবেশ পথ যেখান দিয়ে দর্শকরা ভিতরে প্রবেশ করে মায়ের মূর্তি দর্শন করবে, আবার আরেকটি করা হয়েছে যেখান দিয়ে দর্শকরা কোনো ভিড় এড়িয়ে খুব সহজে বেরিয়ে যেতে পারবে। ক্যামেরা পার্সনকে বলবো মায়ের মূর্তি দর্শন করাতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মায়ের মূর্তির উদ্বোধন হয়ে গেছে। মায়ের মধ্যে একটি যথেষ্ট স্নিগ্ধ একটি ভাব রয়েছে, যেখানে মায়ের মূর্তিকে দর্শন করা মাত্রই মন শীতল এবং স্নিগ্ধ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগেই মদন মিত্র মহাশয় তিনি এসে এই মণ্ডপের উদ্বোধন করে গেছে। মূর্তিতে এখানে মণ্ডপে ফুল দিয়ে তিনি মায়ের প্রতিমার পুজো দিয়ে গেছেন। ইতিমধ্যেই দর্শকদের আসা শুরু হয়ে গেছে, সমস্ত রকমের আয়োজন একই রকমভাবে করা হয়েছে, সমস্ত করোনা বিধি মেনে সব রকম আয়োজন করা হয়েছে। আপনারা যদি আসতে চান, আগরপাড়া স্টেশন থেকে খুবই সামনে কিছুক্ষণ সময় হাঁটা পথে আপনারা আসতে পারবেন, 1 নম্বর খেলার মাঠ শ্রীপল্লী। তার মানে হচ্ছে আমি খুঁটিতেও আছি নাটিতেও আছি, খুঁটি নাটি সবেতেই আছি, সর্বঘরে সর্বঘটে কাঁঠালি করা মদন মিত্র হতেই হবে। এটা আমার কনস্টিটিউয়েন্সি, এটা আমার কেন্দ্র, মানুষের সঙ্গে তো থাকতেই হবে। প্রত্যেকবার যেন এইভাবেই হয় সেটা উৎসাহিত করতে কী বলবে? এইটুকুন আমি বলতে পারি, এবারে যে জগদ্ধাত্রী পুজো, যে ফাংশান আর যেভাবে হই হুল্লোড় করে কাটলো, যদি করোনার ব্যাপারটা যেটা সব মোটামুটি কমে আসছে, আমরা আশা করছি এপ্রিল মাসের প্রথম উইক থেকে স্কুল কলেজ নর্মাল দেখতে আছে, আরা কারণ ভীষণভাবে চেষ্টা করছে প্রশাসন। আমি এইটুকুনি বলতে পারি, 2022 তাই তো, আমি মদন মিত্র এমএলএ হিসেবে ঠাকুরের সামনে কথা দিয়ে যাচ্ছি, আমি যদি সুস্থ থাকি, বেঁচে থাকি, তাহলে 2022 কামারহাটি বিধানসভার জন্যে 100 বছরের শ্রেষ্ঠ বছর হবে, এটা আমার কথা লিখে রাখতে। এবং চাকরি থেকে কর্মসংস্থান, মানুষের রুটি রুজি, হাসি, খেলা, স্পোর্টস, সমস্ত রকম বিনোদন, আর বিশেষ করে
ইংলিশ মিডিয়াম স্কুল এমনভাবে কামারহাটিতে চারিদিকে ইংলিশ স্পিকিং স্পোকেন ইংলিশের ক্লাস শুরু হয়ে যাবে সব দিক দিয়ে মিলিয়ে আমি নিজের কথা আমি নিজেই অ্যাকসেপ্ট করছি যে এই চ্যালেঞ্জকে আমি অ্যাকসেপ্ট করলাম যে আমি যে 2016 থেকে ছিলাম না 2021 অবধি এই যে পাঁচ বছরে একটা বিরাট ভ্যাকুয়াম হয়েছে সেই ভ্যাকুয়ামকে আমি এক বছর সময় নিচ্ছি তাও সময় আমি 22শে জানুয়ারি থেকে নিচ্ছি না 22শের পয়লা এপ্রিল মানে 31শে মার্চ অবধি আমার ধারণা এইসব ঝামেলা চাপান উত্তর এসব চলবে তারপর নির্বাচন আছে আর আরেকটা খবর উৎসাহ দেওয়ার জন্য করে যাচ্ছি যে আগামী পৌরসভা নির্বাচনে আপনারা ঘোষণা করে দিতে পারেন কামারহাটি পৌরসভায় 35টায় তৃণমূল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ হিসেবে আবার পৌরসভা বলার শুধু এইটুকুই আছে যে এই পুজোর অর্থাৎ জগদ্ধাত্রী অ্যাসোসিয়েশন যে পুজোটা করে ওরা যেহেতু এই যে কারণটা তুমি বললে যে কথাটা প্রথমে যে এখানে পুজোর সংখ্যা জগদ্ধাত্রীর কম সেই তাগিদটা অনুভব করেছিল প্রথম থেকে এবং সেই থেকে ওরা করছে ইনফ্যাক্ট দু চারজনের একক উদ্যোগেই হচ্ছে পুজোটা কিন্তু আলটিমেটলি দেখা গেছে প্রতিবারই ভালো পুজো হয় এবং আমার মনে হয় সমস্ত বেলঘড়িয়া বাইরের কথা আমি জানি না এত বেলঘড়িয়া এত ভালো পুজো কারোর কেউ করে না তো সেই সঙ্গে সবার তোমার যেমন আনন্দ হচ্ছে আমার নিজস্ব সবার মতো সার্বিকভাবে সমান আনন্দ হচ্ছে এই বছরের এই পুজোর থিম কি থিম তো একটাই থিম হচ্ছে যে পশ্চিমবঙ্গের সরকার যে ধারাবাহিক গত 10 বছর ধরে যে উন্নতি করেছে বা উন্নতি করে যাচ্ছে সেই ধারাবাহিকতা বজায় থাকা এবং সেই সাথে আমরা যে সমস্ত মহামারী সম্মুখীন হয়েছি এই মুহূর্তে করোনা এবং কিছুটা ডেঙ্গুও বটে তার বিরুদ্ধেও মানুষকে সতর্ক করা সেটা ওরা করছে এবং আমরা যখনই সুযোগ পাচ্ছি সেই ব্যাপারে বিভিন্ন জায়গায় প্রচারও করছি মানুষকে সতর্ক হওয়ার জন্য ইতিমধ্যে মণ্ডপের উদ্বোধন হয়ে গেছে দেখা যাচ্ছে দর্শকগণ ধীরে ধীরে প্রবেশ করতে শুরু করে দিয়েছে আপনারা চাইলেও আপনারাও চলে আসতে পারেন বেলঘড়িয়া থেকে ক্যামেরায় শরণিকা পোদ্দারের সাথে অনিন্দিতা চক্রবর্তীর রিপোর্ট সঠিক বার্তা